আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়াল সিরিজে। টিউটোরিয়াল সিরিজটি হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পেজ মার্জিন কীভাবে করতে হয়। একটা ডকুমেন্ট সুন্দরভাবে উপস্থাপনের জন্য পেজ মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কীভাবে পেজ মার্জিন করতে হয়। চলুন তাহলে শিখে নেওয়া যাক। মার্জিনটা দেখাচ্ছিলাম, মার্জিন হচ্ছে যদি আমাদের কাস্টম করা লাগে নিজের ইচ্ছা মতো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যে ন্যারো চারিদিকে 0.5 ইঞ্চি থাকবে। এইখানে 0.5 ইঞ্চি বলতে হচ্ছে কয় ইঞ্চিতে, 1 ফুট, 6 ইঞ্চি, 12 ইঞ্চিতে না, কিন্তু এখানে 0.5 বলতে অর্ধেকই বোঝাচ্ছে না। এখানে হচ্ছে 10-10 সিস্টেম। হ্যাঁ, মনে করেন এই যে এ দেখেন 1 আছে না, দিলাম 9, ঠিক আছে। এখানে সিস্টেম 12 ইঞ্চিতে না, 10-এ, ঠিক আছে। তা 5 মানে 5ই, আমরা এরকম কাস্টম করে নিব। এরপরে আমরা লেখা শুরু করব। আশা করি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ মার্জিন কীভাবে করতে হয় শিখতে পেরেছেন। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।